জাতীয় পার্টিকে 26টি আর 14 দলের শরিকদের 7টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ দেশ টিভিকে জানান, ঢাকার কোনো আসনেই মিত্রদের ছাড়া হবে না। রাজধানীতে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে এ সিদ্ধান্ত বলেও জানান কো-চেয়ারম্যান। জয় যাদবের বিশেষ রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের শেষ মুহূর্তে চলছে আসন বন্টন নিয়ে নানা হিসেব নিকেশ। প্রত্যাশিত আসন পাওয়ার জন্য এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের জোট শরিক ও মিত্ররা। দেশ টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত জাতীয় পার্টিকে 26টি আর 14 দলের শরিকদের 7টি আসন ছাড়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি নিজেদের প্রতীক লাঙ্গল আর 14 দলের শরিকরা নৌকা প্রতীকে লড়বেন। 26টা জাতীয় পার্টি তারা এখনও আরও কিছু দাবি করতেছেন, আজকে তো এগুলো সব ক্লিয়ারই হয়ে যাচ্ছে। পাশাপাশি 7টা আমাদের 14 দল তারা তো নৌকা প্রতীক দিয়ে করবে, আর যারা জাতীয় পার্টির সাথে যেটা আলোচনা হচ্ছে 26টা আসন, সে তো তারা তাদের লাঙ্গল দিয়ে তারা করবে। তাদের দাবি হচ্ছে কি এখন যে নৌকার প্রার্থী যাতে ওখানে না থাকে, কিন্তু আরও তারা চাচ্ছে যে ওখানে স্বতন্ত্র থাকতে পারবে না। সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটা আমরা করতে পারবো না। আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাকা, গেল 3টি নির্বাচনে এখানে জোট শরিকদের জন্য আসন ছেড়েছিল আওয়ামী লীগ। এতে দলের সাংগঠনিক শক্তি কিছু ক্ষয় হয়েছে বলে মনে করছেন নেতারা। এজন্য এবার ঢাকার কোনো আসনে ছাড় নয়। না, ঢাকাতে আমরা কেউকে ছাড়ব না, কারণ এখানে আমাদের মানুষ, আমাদের অবস্থান দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তো দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত এখানে কোনো ছাড় আমাদের হবে না। কাজী জাফরুল্লাহ জানান, নির্বাচনে সেনাবাহিনী নামালে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। আওয়ামী লীগ আমাদের এগুলো মানতে কোনো বাধা নেই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।